চমৎকার এক পিস পাখি, 6-7টা কথা বলে এখন যে নিবে কথা শুনে নিতে পারবে তো না? পেয়ারটা কত সুন্দর বন্ডিং একটা পেয়ার, ডিম্বাচ্চা গ্র্যান্ডি আছে, মাত্র 38,000 টাকায় এই পেয়ারটা নিতে পারবেন। পাইনঅ্যাপেল পাখিগুলো খুবই চমৎকার, টেম হয়, ফ্রেন্ডলি, ওরা কাছে থাকতে বেশি পছন্দ করে। তারা টেম করাতে চান পাখিগুলো, তারা বাইরের সাথে যোগাযোগ করতে পারেন। তার কারণে এগুলোর সিঙ্গেল রেড ফ্যাক্টর, এগুলো ডাবল রেড ফ্যাক্টর। এগুলো এই জোড়াটার বয়স কত দিন? আচ্ছা, ডেলিভারি চার্জ ফ্রিতে একটা ময়না পাখি, সুন্দর কথা বলতে পারে 6-7টা। তারা সংগ্রহ করতে চান, তারা বাইরের সাথে যোগাযোগ করে এই পাখিটা নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অ্যানিমেলস হাব 24-এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে আছি মিরপুর 12 নম্বর ভাইয়ের সেট আপে। ভাইয়ের নাম হলো মিনাজ ভাই। মিনাজ ভাইয়ের কাছে চমৎকার কিছু পাখি আছে, আমি সুন্দরভাবে একে একে আপনাদের পাখিগুলো দেখাবো, দাম এবং মিউটেশন সহ বিস্তারিত জানবো। আপনারা যারা পাখি সংগ্রহ করতে চান, ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। যদি এসে নিতে চান মিরপুর 12 নম্বরে এসে ভাইকে ফোন দেবেন, আর যারা ডেলিভারির মাধ্যমে নিতে চান তারা অবশ্যই ভাইকে ফোন দিলে আপনার ঠিকানা মতোই পাখিগুলো পৌঁছে নিতে পারবেন। তো আর বেশি কথা বলে আমরা ভিডিওটি শুরু করবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা নয়, চলুন ভিডিওটি শুরু করি, পাখির বিস্তারিত জানতে থাকি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আজকে তো চমৎকার কিছু কালেকশন নিয়ে এসেছেন, তো আপনার কাছে কিছু বেবি আছে, অনেকেই হ্যান্ড ফিডিং বেবি খুঁজতেছে টেম করানোর জন্য। কুনোর পাখির বেবি, মাশাল্লাহ, খুবই চমৎকার চমৎকার বেবি আছে এখানে। যে বেবিগুলো আছে এগুলোর পাইনঅ্যাপেল আছে কয়টা, গ্রিন চেক আছে কয়টা? ভাই এই জায়গায় ভাই গ্রিন চেক একটা আছে, আর 4টে পাইনঅ্যাপেল ডাবল রেড ফ্যাক্টর হাইপার বেবি। এই এক পিস হলো গ্রিন চেক, জি, আর বাকিগুলো যা আছে পাইনঅ্যাপেল ডাবল রেড ফ্যাক্টর হাইপার ব্লাড লাইন, জি, চমৎকার কোয়ালিটির পাখি দেখতে পাচ্ছেন। যারা ছোটোর থেকে টেম করাতে চান পাখি, পাইনঅ্যাপেল পাখিগুলো খুবই চমৎকার, টেম হয়, ফ্রেন্ডলি, ওরা কাছে থাকতে বেশি পছন্দ করে। তারা টেম করাতে চান পাখিগুলো, তারা বাইরের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো কি এখন ছেলে মেয়ে বোঝা সম্ভব? ভাই এগুলো ছেলে মেয়ে বোঝা সম্ভব না, কিন্তু এটা 100% ছেলে হবে, বড়টা ছেলে হবে। হ্যাঁ ভাই, তবে শিওর বলা যাচ্ছে না, পাখি যেহেতু এখন ছোটো এগুলো শিওর বলাটা অসম্ভব। যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। আচ্ছা, অনেকেই আছে দুইটা একসাথে নিয়ে টেম করাতে, একসাথে বড় করতে চায়, যদি পরবর্তীতে মেল ফিমেল না হয় এটা কি চেঞ্জ করার সুবিধা আছে? জি ভাই, চেঞ্জ করে দেওয়ার সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না? না ভাই, সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। আচ্ছা, চমৎকার কোয়ালিটির বেবি, যারা একসাথে নিয়ে পালন করবেন, যদি কোনো ক্ষেত্রে বড় হওয়ার পরে মেল ফিমেল না হয় আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আপনার পাখির বয়স, যে বয়সের পাখি ফেরত দেবেন ওই বয়সের পাখি একটা নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ দিতে হবে না। আচ্ছা, এগুলো কত করে চাচ্ছেন ভাই? এগুলো হাইপার বেবি তো, সেই জন্য পার পিস একদম 4,000 টাকা করে পড়বে। আর কোনো ভাই যদি দুইটা একসাথে নিতে চায় তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট, দুইটা নিলে 200 টাকা ডিসকাউন্ট, জি, আর এক পিস নিলে 4,000 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আর গ্রিন চেক বেবিটা কত যাচ্ছে ভাই? গ্রিন চেক বেবিটা ভাই আর মিনিমাম কোনো ভাই মনে করতে পারে এটা বড় হয়ে গেছে, কিন্তু এটা অনেক ভাইরা মনে হ্যান্ড ফিট অনেক টাইম ধরে হ্যান্ড ফিট করাইতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা ভাই আর 10 দিন হ্যান্ড ফিট নিবে, এরপর সেলফিতে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এটা ভাই নিলে একদম 3,500 টাকা পড়বে, এটা সুপার টেম হবে পাখিটা, এটা খাবারের জন্য প্রচুর পাগল, দেখেন কি করতেছে খাবারের জন্য, সুপার টেম হবে না? জি ভাই, এটা নিলে মাত্র 3,500 টাকায় নিতে পারবে, জি ভাই, মাশাআল্লাহ। তো এই ছিল ভাইয়ের কাছে বেবি, যারা বেবি খুঁজতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা পাখির দিকে চলে যাবো, এদিকে চমৎকার এক পিস ময়না পাখি দেখতে পাচ্ছি আমরা, শুরুতে একটা ময়না পাখি দেখতে পাচ্ছি, ময়না দিয়েই শুরু করি না ভাই? ভিডিওর মূল আকর্ষণ কিন্তু এই ময়নাটা, মূল আকর্ষণ, জি। আচ্ছা আচ্ছা, চমৎকার এক পিস পাখিটার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, সাইজ কোয়ালিটি এবং কালার দেখবেন, চমৎকার এক পিস ময়না পাখি, মাশাআল্লাহ। ভাই এটার বয়স কতদিন আছে? মাশাআল্লাহ, খুবই চমৎকার ময়না পাখি। কথা বলে? জি ভাই, এটা কথা বলে, মা বললে, ময়না বললে, তারপর বই খাতা, তারপর আরো অনেক রকমের সাউন্ড, যা এখন যা যা শিখতেছে সব বলতেছে। আচ্ছা আচ্ছা, এখন শিকার বয়স না, হাত দিলে চমৎকার এক পিস পাখি, 6-7টা কথা বলে এখন, জি ভাই, যে নিবে কথা শুনে নিতে পারবে তো না? ময়না ময়না, চমৎকার এক পিস ময়না পাখি, ময়না, মা মা মা,
আচ্ছা, ক্যামেরায় তো পাখি বেশিরভাগ কথা বলতে চায় না, যে নেবে এসে কথা শুনে পাখিটা নিতে পারবে না, কথা শুনে চমৎকার কোয়ালিটির ময়না পাখি 6-7টা কথা বলতে পারে, যারা নেবেন তারা এসে কথা শুনে পাখিটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা ভাই, পাখিটার দাম কত যাচ্ছেন? ভাই পাখিটার দাম একদম 17,000 টাকা পড়বে ভাই। একদম 17,000? জি ভাই। দামাদামি করার কোনো সুযোগ নাই? না ভাই, দামাদামি করার কোনো সুযোগ নাই। ময়নাটা ভাই আসলে বুঝতে পারবে এটা সাইজ কি রকম, কালার। আচ্ছা ভাই, একদম যেহেতু বলছেন অনেকেই দামাদামির চিন্তা করে, ভাই আমি একটা ছোট্ট জিনিস চা নেই, যদি কেউ ডেলিভারির মাধ্যমে পাখিটা নেয় আমার আমার থেকে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ডেলিভারি চার্জ ফ্রিতে একটা ময়না পাখি সুন্দর কথা বলতে পারে 6-7টা, তারা সংগ্রহ করতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পাখিটা নিতে পারবেন। আচ্ছা ভাইয়ের কাছে এদিকে দেখতে পাচ্ছি লাভবার্ড পাখি আছে। জি ভাই, আমরা লাভবার্ডের দিকে এখন চলে যাব। চমৎকার কোয়ালিটির লাভবার্ড পাখি দেখতে পাচ্ছেন এখানে, রেড এট অফলাইন, মাশাআল্লাহ। এগুলোর বয়স কিরকম ভাই? ভাই রেড এট অফলাইন ভাই আমার কাছে 4 পেয়ার আছে, আপনি 4 পেয়ারই দেখাবেন, 4 পেয়ার রানিং ভাই। 4 পেয়ার আছে? জি ভাই, 4 পেয়ারই রানিং। জি ভাই, ডিম বাচ্চা গ্যারান্টি? জি ভাই, ডিম বাচ্চা গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, চমৎকার পাখি দেখতে পাচ্ছেন, রেড এট অফলাইন আছে ভাইয়ের কাছে 4 পেয়ারে, যে এখানে 1 পেয়ার আছে, এই সাইডে আরেক পেয়ার আছে, নিচে আরও 1টা পেয়ার আছে। আরেক পেয়ার কই আছে? জি জি ভাই, এটা নিচে আরেক পেয়ার। আচ্ছা, এটার নিচে আরও 1টা পেয়ার আছে না? জি, এই হলো মোট 4 পেয়ার অফলাইন লাভবার্ড। চমৎকার কোয়ালিটি প্রত্যেকটা পাখি মাশাআল্লাহ 100% আছে। যারা লাভবার্ড পাখি নিতে চান অফলাইন ভালো কোয়ালিটির, তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো আপনার ঠিকানা মতোই পৌঁছে নিতে পারেন। যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন, অযথা কেউ ডিস্টার্ব করবেন না। ভাই এগুলো কত করে চাচ্ছেন ভাই? ভাই 4 জোড়াটা ভাই যে কোনো জোড়াই নেই ভাই, একদম 5,000 টাকা করে পড়বে, কোনো দামাদামি অপশন নেই ভাই। 4 জোড়ার থেকে যে জোড়া পছন্দ হবে এই জোড়ার দামই 5,000 টাকা নাকি? আচ্ছা, যার যেটা পছন্দ হবে, যে আগে পছন্দ করে নিতে পারবে তারা হয়তো একটু ভালো পাবে। ভাই ফ্রেশ পাখি কোনো কেউ আসলে ভাই অপছন্দ জিনিস হবে না ভাই, সবগুলোই ফ্রেশ, সবগুলোই ফ্রেশ, মাশাআল্লাহ। চমৎকার কোয়ালিটির পাখি, দাম তো হচ্ছে মাত্র 5,000। জি ভাই, যে জোড়ায় নিক যার যেটা পছন্দ হবে এসে দেখে শুনে 5,000 টাকা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। 4 পেয়ার লাভবার্ড আছে, 4 পেয়ার হলো রেড এট অফলাইন। আচ্ছা, এদিকে আরও কিছু পাখি আছে, এদিকে কুনোর পাখি আছে, তারপরে আমরা বড় পাখিতে চলে যাবো আস্তে আস্তে। এদিকে কিছু পাইনাপেল কুনোর আছে ভাই, এটা পাইনাপেল কুনো সিঙ্গেল ফ্যাক্টর ভাই। সিঙ্গেল ফ্যাক্টর না? জি ভাই, চমৎকার। এটা ব্রিডিং পেয়ার, দুটোতে টেম ছিল, ব্রিডিং এর দরপর টেমটা একটু হালকা হয়ে গেছে, কিন্তু হাতে খাবার খায়। আচ্ছা আচ্ছা, এখনো হাতে খাবার খায়? জি ভাই। ডিম বাচ্চা করছে তো না ভাই? ডিম বাচ্চা ভাই, এটা ডিম বাচ্চা ভাই 18 মাস বয়স হচ্ছে ভাই, এরা ব্রিড করতেছে ভাই। এখন ডিম বাচ্চার গ্যারান্টিটা আমি দিতে পারবো না, কিন্তু ব্রিড করতেছে, আপনি কোনগুলো দেখেন কত অ্যাক্টিভ। আচ্ছা আচ্ছা, বা কি আপনি দেখেন এখন ব্রিড করতেছে আপনার এখানে? ব্রিড করে, ব্রিড করতেছে আমার এখানে। আচ্ছা আচ্ছা, মেল ফিমেল 100% যেহেতু বিট করতেছে, যারা নিয়ে সেট আপ দিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারগুলো নিতে পারেন। এখানে পাইনাপেল আছে, এখানে আরেকটা পেয়ার আছে। আচ্ছা, এই এটা সিঙ্গেল ফ্যাক্টর, এটার দাম কত যাচ্ছেন ভাই? এটার দাম পড়বে একদম 7,500 টাকা ভাই। একদম 7,500? জি ভাই। আচ্ছা আচ্ছা, আর এদিকে আরেকটা পেয়ার আছে, ডাবল রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছেন। এটা একবারে চোখের কোণার থেকে লেজ অব্দি লাল টক টকা সুন্দর কালার, দুইটা পাখি 100%, দুইটা পাখি রেড, ডাবল রেড ফ্যাক্টর। আর এগুলো সিঙ্গেল রেড ফ্যাক্টর, যেগুলো দেখেন রেডটা একটু কম কম থাকার কারণে এগুলোর সিঙ্গেল রেড ফ্যাক্টর, এগুলো ডাবল রেড ফ্যাক্টর। এগুলো এই জোড়াটার বয়স কতদিন ভাই? এই জোড়াটার বয়স, ওই জোড়াটার বয়স সেম বয়স, এই জোড়াটা সেম বয়সের করতেছে। আচ্ছা আচ্ছা, এই জোড়াটাও ভাই নিয়ে যদি বক্স দেয়, হ্যাঁ আল্লাহ ইনশাল্লাহ ভাই ডিম বাচ্চা একটা ইয়া পাইতে পারবে। আচ্ছা আচ্ছা, এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই? এই পেয়ারটার দাম চা হচ্ছে একদম 8,500 টাকা ভাই। একদম 8,500? জি ভাই। আচ্ছা, চমৎকার পাখি। আর পাইনাপেল যদি কেউ দুই জোড়া একসাথে নেয় ভাই? দুই জোড়া যদি একসাথে নেয় তাহলে 500 টাকা ডিসকাউন্ট করা হবে। যদি দর্শক যদি একসাথে দুই জোড়া নিয়ে যদি পালতে চায় বা রাখতে চায় তাহলে 500 টাকা ডিসকাউন্ট করে দেবো। 500 টাকা ডিসকাউন্ট করে দিবেন। আচ্ছা, এদিকে ভাইয়ের কাছে ককাটেল পাখি আছে, লুটিনো ককাটেল। এখানে 3 পিস পাখি আছে ভাই, 3 পিস। একটা ভাই ককাটেল ভাই একটু দুর্ঘটনায় এত উড়ে চলে গেছে, সেজন্য ভাই মানে 2 জোড়া ছিল, 1 পিস উড়ে গেছে, এখন 3 পিস আছে। এখানে জোড়া কোনটা ভাই? উপরের 2টা জোড়া ভাই, এই উপরের 2টা লাঠিতে যে 2টা আছে এই 2টাই জোড়া। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ। এই জোড়াটার বয়স কিরকম ভাই? এই জোড়াটা রানিং, জোড়াটা নিয়ে যদি ভাই বক্স দিয়ে দেয় 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবে এরা। 1 মাসের ভিতরেই গ্যারান্টি ডিম বাচ্চা? জি ভাই। আর সিঙ্গেলটা ছেলে নামে? সিঙ্গেলটা ছেলে ভাই, সিঙ্গেলটা ছেলে। আচ্ছা, দর্শক যারা সিঙ্গেল পাখি খুঁজতেছেন নর, অনেকের ফিমেল আছে নর পাচ্ছেন না, যারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, নরটা নিতে চাইলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে, এসে দেখে শুনে পাখিটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, নরটা সিঙ্গেল কত যাচ্ছে ভাই? নরটা সিঙ্গেল পড়বে একদম 3,000 টাকা। একদম 3,000 টাকা সিঙ্গেল নর? জি ভাই। আচ্ছা, আর জোড়াটা? জোড়াটা পড়বে ভাই একদম 5,500 টাকা। জোড়া নিলে একদম 5,500? আচ্ছা, চমৎকার। ডিম বাচ্চা একবারে গ্যারান্টি দেওয়া? জি ভাই, ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে চমৎকার কোয়ালিটির দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল। যারা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন,
চাইলে আপনার ঠিকানা মতোই নিতে পারেন। আর যদি এসে নিতে চান পাখিগুলো, প্রত্যেকটা পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি, দেখে শুনে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এদিকে ভাইয়ের কাছে একটা পেয়ার সানকুনর আছে, চমৎকার কালারের, দেখতে পাচ্ছেন চমৎকার একটা সানকুনর পেয়ার। ভাইটা কিন্তু ব্রিডিং পেয়ার, একদম ব্রিডিং পেয়ার। জি ভাই। আচ্ছা আচ্ছা, এর আগে ডিম বাচ্চা করছে কয়বার? চমৎকার একটা কোয়ালিটির পাখি দেখতে পাচ্ছেন সানকুনর। যারা সংগ্রহ করে নিতে চান, সানকুনর অনেকেই খুঁজতে চান রানিং একটা জোড়া, তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। জোড়াটা গ্যারান্টি আছে, একবারে ডিম বাচ্চার গ্যারান্টি, গ্যারান্টি সহকারে নিতে পারেন। দেখতে পাচ্ছেন পাখিটা মস্তি করে, কত সুন্দর বোর্ডিং একটা পেয়ার, মাশাআল্লাহ। ভাই পেয়ারটার বয়স, জোড়া দাম চাচ্ছেন কত? ভাই জোড়াটার দাম তো ভাই আমি বিক্রি করতে চাইছিলাম একদম 40,000 টাকা, কিন্তু একদম বললে আপনার দর্শকরা ভাই ফোন দিয়ে বলে ভাই কি কম হবে বা ডিসকাউন্ট হবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য ভাই আমি জোড়াটা ভাই কোন দর্শক যদি ফোন দিয়ে যদি বলে ভাই আমি নিবো ভাই এগারো ভাই একদম 38,000 টাকা পড়বে জোড়াটা, একদম বন্ডিং পেয়ার, ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ 38,000 টাকা পড়বে। কোন দর্শক ভাই অযথা ফোন দিয়ে ভাই বিরক্ত করবেন না। আচ্ছা আচ্ছা, যারাই নেবেন তারাই ফোন দেবেন মাত্র। দেখতে পাচ্ছেন পেয়ারটা কত সুন্দর বন্ডিং একটা পেয়ার, ডিম বাচ্চা গ্যারান্টি আছে, মাত্র 38,000 টাকায় এই পেয়ারটা নিতে পারবেন, কোনো প্রকার দামাদামি করতে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা ভাইয়ের কাছে এদিকে কিছু পাখি আছে, এদিকেও যাবো। এখানে একটা ইয়েলো রিং নেট দেখতে পাচ্ছি। জি ভাই, একটা ইয়েলো রিং, ইয়েলো রিং নেটটা হচ্ছে ভাই ফিমেল, ফিমেল। আর ইয়ার মেল হচ্ছে ভাই ইয়া, এটা কি জোড়া? জি ভাই, মানে দেশি টিয়ের সাথে ইয়েলো রিং নেট জোড়া দিচ্ছেন, তার কারণটা কি ভাই? ইয়েলোটার সাথে ভাই ইয়েলোটা জোড়াইছে আর ভাই আমি মূলত এদের এক খাঁচে রাখছিলাম দুইটা। আচ্ছা আচ্ছা, খাঁচে রাখার পরে একবার আমি বক্স দিয়ে দিয়েছিলাম, বক্সে ভাই একবার ডিম বাচ্চা করছিল আর জি ভাইয়ের কাছ থেকে আসছি, ভাই বলছে ভাই একবার ডিম বাচ্চা করা হয়েছে, তারপর আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি জোড়াটা, ডিম বাচ্চা করা হয়েছে এখন বিক্রি করে দেবো সেই জন্য নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম বাচ্চা করা এটা দিয়ে মানে সবুজ টিয়া দিয়ে ইয়েলো রিং নেটের বাচ্চা করা, কিন্তু ভাই কোনো অস্বাভাবিক কথা না ভাই। নে, এটা রিং নেট তো একই প্রজাতি। জি ভাই, রিং নেট প্রজাতিটা তো একই, শুধুমাত্র ভেরিয়েশনটা আলাদা, এগুলো একসাথে ডিম বাচ্চা করে, এটা স্বাভাবিক বিষয়, এটা সবাই জানি। আচ্ছা, এখানে যদি কেউ জোড়া নেয়, জোড়াটার দাম পড়বে কত ভাই? জোড়াটার দাম পড়বে একদম 20,000 টাকা। একদম 20,000 টাকা। আচ্ছা, অনেকের আছে ইয়েলো রিং নেট মেল আলাদা আছে, ফিমেল খুঁজতেছে ভালো একটা ফিমেল, যদি এই ফিমেলটা আলাদা নেয় ফিমেলটা কত করবে ভাই? ফিমেলটা যদি আলাদা নেয় তাহলে ফিমেলটার দাম পড়বে হলো একদম 17,000 টাকা, কারণ জানেন ইয়েলো রিং নেটের জোড়া পেয়ার 40-45-50 যায়। আচ্ছা, এটা একটা রানিং ফিমেল ভাই। আচ্ছা, সেজন্য ভাই কোন দর্শক যদি ভাইঙ্গা নিতে চায় তাহলে ভাই এটা একদম 17,000 টাকা বলো, আর জোড়াটা নিতে গেলে একদম 20,000 টাকা বলো। রানিং জোড়া নিলে একদম 20,000, সিঙ্গেল নিলে এটা 17,000। আর মেলটা সিঙ্গেল কত পড়বে ভাই? মেলটা সিঙ্গেল পড়বে হলো আপনার 3,000 টাকা, মেলটা একদম ফুল রানিং, এটা ফুল রানিং একটা মেল বাচ্চা ছিল মেলটা। আচ্ছা আচ্ছা, চমৎকার কোয়ালিটির পাখি দেখতে পাচ্ছেন, যারা জোড়া নিতে চান তারাও নিতে পারেন। আর অনেকের আছে সিঙ্গেল মেল আছে ইয়েলো রিং নেটের, ফিমেল খুঁজতে চান তারা এই সিঙ্গেল ফিমেলটা চাইলেও সিঙ্গেলভাবে নিতে পারবেন। আচ্ছা, নিচে আরেকটা পেয়ার ককটেল পাখি দেখতে পাচ্ছি বক্সের ভিতরে। ককটেলটা কিন্তু ডিমে আছে ভাই, ডিমে আছে। জি ভাই, ডিম দুইটা না তিনটা ডিম পাইরা। আচ্ছা, তা দিচ্ছে আজকে 10 দিন হচ্ছে ভাই, তা দাও 10 দিন ধরে তা দিচ্ছে। জি ভাই, ডিম কি জমার সম্ভাবনা আছে ভাই? ডিম আমি দেখলাম ভাই ডিম জমছে ভাই, দুইটা ডিম জমছে। জি, আচ্ছা আচ্ছা, কত যাচ্ছেন এই জোড়া? এই জোড়া কি বিক্রি করবেন না ডিম বাচ্চা বার বিক্রি করবো ভাই? বিক্রি করবেন? জি ভাই। কত যাচ্ছেন এই জোড়াটা? এই জোড়াটা ভাই নিলে একদম 6,500 টাকা পড়বে ভাই। একদম 6,500 ডিম সহ? জি ভাই, ডিম সহ। ফোন দর্শক যদি বলে ভাই ডিম আমাকে ফুটাই দিতে হবে বা ডিম ফুটালে নিয়ে যাবো আমি, এটাও কত বলো কিন্তু ফুল পেমেন্ট আমাকে করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাখির পেমেন্ট মানে এখন যে দাম আছে এই দামে দিতে হবে? জি ভাই, এখন যে দাম আছে মানে পাখির যে দাম 6,500 বলছেন না? জি ভাই, 6,500 টাকায় পাখি জোড়া নিতে পারবেন, ডিম জমে গেছে। যদি কারো মনে হয় যে ডিম এখান থেকে ফুটাই নিয়ে যাবেন তারাও নিতে পারেন, এখান থেকে পাখি ফুটানোর পরে ডিম ডিমের থেকে বাচ্চা বের হওয়ার পরে আপনার পাখি আপনি নিতে পারবেন, তবে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এখন যে দাম বলা হচ্ছে এই দামে আপনারা ফুল পেমেন্ট করে দিলেই এই পাখিটা বাচ্চা সহ আপনারা সংগ্রহ করতে পারবেন, যদি আল্লাহ চায় বাচ্চা হয়ে যায়। আচ্ছা দর্শক, এই ছিল ভাইয়ের কাছ থেকে পাখি। ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো কীভাবে আপনারা আসতে পারেন মীর ভাইয়ের ঠিকানায়, এসে পাখিগুলো সংগ্রহ করবেন, আর যারা ডেলিভারির মাধ্যমে নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাই, এতক্ষণ ধরে আপনার পাখিগুলো দেখলাম, সুন্দর সুন্দর পাখি, যদি কেউ এসে নিতে চায় কীভাবে আসবে আপনার এখানে? ভাই কেউ যদি এসে নিতে চায় তাহলে আমাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে, আমি লোকেশন বলে দিব, আমার লোকেশন মিরপুর 14,
আর মূলত আমার ঢাকা হয়ে 12 কিন্তু পাখি আমি মিরপুর 14 থেকে সব সেল করি। আচ্ছা আচ্ছা, মিরপুর 14 থেকে? জি ভাই। এখন 12 নম্বরে এসে আপনাকে ফোন দিবে না 14 নম্বরে এসে ফোন দিবে? ভাই আমাকে আসার আগে ফোন দিতে হবে, ফোন দিলে আমি বলে দেব 12 থেকে পাখি 14 থেকে আমি। আচ্ছা আচ্ছা, থেকে পাখি। তো আপনার আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01 01 01 02 02 02 03 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
সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ভাইয়ের কাছে থাকা পাখি। পাখিগুলো দেখে যদি আপনার পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আপনার পছন্দের পাখিটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দিবেন। এগুলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।